কাজেই শিক্ষার্থীদের চারটি দল ভাগ করা হোক এবং আমাদের দেখা যায় দেশে অনেক ধরনের ফলাফল এবং আমাদের দেশে অনেক ফল আমরা আবাদ করি, সেই আবাদের নাম হচ্ছে যেমন বেগুন, তারপর ভুট্টা তালিকাতে, এবং কি চীনা বাদাম, এবং কি উপাদান, সবকিছুই আমাদের দেশে আবাদ হয়। এবং কি তাদের মধ্যে সবচেয়ে ভালো কোনটা, ভালো খাবার কোনটি, যেমন হচ্ছে আমাদের চীনা বাদাম, যেমন হচ্ছে ভুট্টা, যেমন গাজর, যেমন শসা, এরকম ধরনের বিভিন্ন ধরনের খাবার আমাদের পুষ্টি যোগায়। ফলাফল এদের সব আমাদের জন্য সবচেয়ে জিনিসই, আমাদের জন্য ভিটামিন, এবং কি আমরা সবাই এইসব জিনিস খাবার খাই। অনেকে কিভাবে বলে উপাদান প্রবেশের সতর্কতা করে দিচ্ছি আপনাদেরকে জানি। তুমি তো জানো আমি সিগারেট ছাড়া থাকতে পারি না, আমার একটা সিগারেট এনে দো না মা, নাহলে কালকে আমার ইংরেজি পরীক্ষা, আমি একটু পরীক্ষা দিতে পারবো না, পরীক্ষা শেষ, পরীক্ষা আমার তো সম্ভব না, আমার সিগারেট এনে দো একটা। তোর নিয়ে যে আমি কি করি এগুলো আর আমার সহ্য হয় না, না পারি কারো কাছে কইতে, তোর বাবার কাছেও কইতে পারি না, এই অভ্যাসটা পাল্টা, পরীক্ষা দিতে পারবো না, কেমন একটা নেশা করছি, অন্য কোনো ভালো জিনিস খাওয়ার নেশা করতে পারো মাই। মা তুমি তো সবই জানো, জানা শুনে গেলে তুমি আমার এগুলো কইতেছো, তুমি যাও একটা সিগারেটের ব্যবস্থা করো, কিন্তু আমার কালকে আগে তার পরীক্ষা দিবো না, দিবো না, দিবই না, যদি আমার কথা তুমি না শুনো, যাও চোখ তো সব জ্বালা, মেয়ে নয় পুলো হয়তো তাহলে একটা সমস্যা সমাধান হতো। মাথা কিছু ঢুকতেছে না, সিগারেট না খাওয়া পর্যন্ত বাংলা পড়ে আমার মুখে আসবো, ইংলিশ পড়ে কিছুই পারবো না, যত ঝামেলা আমার মারে কি শান্তি রে মা, সিগারেট খাওয়া মা, একটা কথা কই, তুমি হইলে আমার সত্যিকারের মা, তুমি যদি আমার সিগারেটটা নাই নাই দিতাম মা, আমার পড়াশোনা হইতো না, কালকে পরীক্ষা দিতে পারতাম না, তুমি আমার লক্ষ্মী মা। মা আরেকটা আমার এনে দিও পড়ার আগে, আইছি দিব নেই, এমন চুপ করে যায় লক্ষ্মী মেয়ের মতো পড়ো। আচ্ছা মা তুমি যাও পড়তেছি, আর বিশেষ করে যে একটা কথা কই, কি তোমার পিতা দেখানোর সময় হয়ে গেছে, পারলে ফালাইয়া দাও আর একটু তাড়াতাড়ি খাই নেও, ঠিক আছে তুমি যাও। মা তুমি বুঝলা না মা, সিগারেট হচ্ছে আমার প্রাণ, সিগারেট না খেলে আমি বাঁচব না। আইসো তুমি, আইছি তো, এত তাড়াতাড়ি তাড়াতাড়ি আবার নিয়ে সামনে বেড়া দেখা নাও কিছু রে, ও বেড়া দেখা নিলাম, তুমি আইলা দেখে তো করছ, অনেকে নিয়ে যাও, ঘরে সিগারেটের গন্ধ কার, কি কও তুমি কোয়ালের সিগারেটের গন্ধ, ও যেন মশা ধরতেছিল পরে না কোয়াল ধরাই দিছি, কোয়ালের গন্ধ বাড়ছে, কয়েলের গন্ধ আর সিগারেটের গন্ধ আমি বুঝি না, হ্যাঁ সিগারেটের গন্ধ না,
এই যে দেখো তোমার নাকে জানা তুই আবার বুঝাবি এটা সিগারেটের গন্ধ আমি বুঝতেছি না আর তোমার যে সিগারেট খাইতে খাইতে না নাকটাই নষ্ট হয়ে গেছে গন্ধ খালি গন্ধ আমার নাক নষ্ট হয়েছে হ্যাঁ ও ভুলেই তো গেছি ওই যে আর মাস্টার আইছিল পড়াইতে হে সারাই তো খাইছে সিগারেট মনে আছে না আমার আচ্ছা তোমরা মুখ বন্ধ করবে আমার পড়া সমস্যা হইতেছে আমি বেশ আমি যাইতাইছি গা ও মাস্টার আমি তোরে একদিন কইছি যে মাস্টারে সিগারেট খাবো ওই মাস্টার দিয়ে আমার মেয়েদের পড়াবি না তুই না হয়ে দিছি খুব ভালো গড়কে দেখছে কেউ হলো হেরনাকে গড়ে আলাপ করবার জন্য আমার সুন্দর লেখাপড়া করছে তাতে পোলা খুব ভালো পোলা মিলবো তো মেয়ের সাথে মিলবো মানে গড়েকে কইছে যে একবারে খাবের খাপ এই জন্য আমি কথা দিছি একবারে খাবের খাপ যে সুন্দর আপনার পোলাড়া ওই রকম কছে আপনার মেয়েরা যা মানাবো একবারে খাবের খাপ বুঝছে তা পোলার যে বাপ সাপ দেখি খাই যায়টা যায় মাথা বিলিবারে পোলা কি কিছু খায় নাকি না 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 আমার পোলা কিচ্ছুই খায় না খালি বাতরা খায় আর কোনো কিছুই খায় না বুঝছে একেবারে গড়কে জানি একটা মান থাকে সোনা যেরকম খাড়ি তার চাইতে বেশি খাড়ি আমার এই পোলা আমার জন্য একটু সন্দেহ সন্দেহ আবার আপনার কি সন্দেহ নাকি না 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 আমার পোলায় কোনো নেশা করে না ওই মাঝে সাঝে একটু একটু নেশা করে দেখে এই দোষের কারণে বিয়া করাবার কথা ছিল গড়ক সাহেব আপনারা তো গড়কালি করেন এমন কোনো কাম নাই যে আপনারা পারবেন না ধরেন এই যে শোনেন এই যে গড়ক না 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 ধরেন এটা আমার পক্ষে সম্ভব না কে কারণ হলো আমি যে গড়কালিগুলা করি ভালো ভালো গড়কালিগুলা করি বুঝছেন কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না কে সম্ভব না কিসের দিকে তার কারণ হইলো পোলাটা জানি একটু কিবা কিবা জানি দেখা যায় বুঝছেন না তাই আমার এই ঢুকা চিন্তা ভাবনার কারণ আছে আচ্ছা ঘটক সাহেব এমন কোনো কাম নাই যে আপনারা পারেন না বুঝছেন আপনারা কিন্তু পাগল মেয়েও বিয়া দিতেছেন পাগল পোলাও বিয়া করাইতেছেন আর আমার পোলা সামান্য একটু নেশা করে এইটাই আপনি পারবেন না এটা আমি পারুম না তার কারণ হইলো ভালো একটা মেয়া ওই নেশাকর পোলার লোক আমি এটা পারব না ভালো একটা মেয়া তোর কাছে কিভাবে বিয়া দেয় তারা কি মাইসের কাছে মুখ দেওয়া পারবো যে একটা নেশাখোর জামাই নেশাখোর জামাইয়ের কাছে মেয়া বিয়া দিছে এটা তারা মাইসের মধ্যে মুখ দেওয়া পারবো আমি তোমার দুটা পায়ে ধরা কই আমি আর জীবনে নেশা করবো না আর নেশা করবি না আর করবো না গড়ক সাহেব এই যে দেখেন আমার পোলা এই যে পাও ধরা কিরা কাটলো আর জীবনেও নেশা করবো না এই যে ভালো হয়ে গেল এখন তোমরা পারবেন হ্যাঁ পারো মাহুল পারো পারবো দেখেন আমি আর নেশা করবো না সোনার টুকরা বলো আমার ভালো হয়ে গেছে গা যে নেশা করলে পারা
বাম্মায় মুখ দেখা পারবা না, আমি হে নেশার করব না। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা অসুবিধা নাই, তাহলে জানাও নে, জানাও নে মেয়ের বাবার সাথে কথা কর। আচ্ছা উড়ি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যা কর যা। আচ্ছা আব্বা ভাই, যা কর যা। আব্বা আব্বা, আমি আপনার সিয়া কথা দিছি না, আমি আর জীবনে নেশা করব না। এই কথা জানি ঠিক থাকে, আপনার মানসের মান আমি নষ্ট করব না। আচ্ছা ঠিক আছে, যাও কর যাও। হাই রে হাই, মাইসে মেয়া বিয়া দিবা না, ইয়া কষ্ট করে আর আমার পোলা বিয়া করে অনেক কষ্ট করি। হ্যাঁ আচ্ছা বুঝলেন না। আচ্ছা ছোট ছোট করে কর। আচ্ছা মেয়া কি ভালো হবো নাই? মেয়া ভালো, মেয়া কিন্তু সরস না হয় তাইলে কিন্তু আমার তোমার বিয়ে করার না। মেয়া যদি সরস না হয় হ্যাঁ পথে নিয়ে গড়ো খে, ইচ্ছা মতো কিলাবার তো পারবে। ও তো হেডাই তো আমি কইলাম, আমি গটকালি করি সেইরম গটকালি করি। আচ্ছা ভাই, বাড়ির লোকজন বলেছে তাই আমার কি, আমি যাবো না। যাবি না মানে? এটা কোন কথা? শোনো তো কথা কি, আমারটা সিগারেট এনে দাও না। আমি যদি সিগারেট না খাই মা, আমি উনি যে একবার এলে জানা করে হেলাম, আমি কথাই কয়ে পারবো না। এটা তো এবারে এখন কি কস, এই সময় যদি তুই এই কথা কস তাহলে মানুষ মনে আবার গেছে একবারে। আমি কিন্তু বিয়া বলব না, তোর বাবাই কিন্তু এনে রয়েছে। মাটা ভালো নু যাই, খালি তোর দেখতে এসে দুই একটা কথা পেয়ে আসবো। তুমি আমার একটা সিগারেটের ব্যবস্থা করে দাও, আমি সিগারেট না খেলে এবার সামনে যাই কোন কোথায় পেয়ে পারবো না। আমি দেওয়া তুমি মা একটা ব্যবস্থা করে দাও। ঠিক আছে শেষবারের মতো, তাও জানো তুই সিগারেটটা খাই ঠিক মতো কথা, তাও জানো বাড়িতে দিয়ে তোর বিদায় করতে পারবো। তুমি আমার স্ত্রী এটাই না দিয়ে যে উপকারটা করছো মা, এটা তো আমি মনে কেন করে মা, তুমি ভালো তাড়াতাড়ি আবার করবি, তাড়াতাড়ি আরে না পোলার কথা ধরেন না, নেশা কর বলা তো কথা কইলাই দিছে। আরে নেশা কর না, ওইটা না বিয়ার নিগা নেশা উঠে গেছে, সেই জন্য ওই কথাটা কইছে। আচ্ছা ভাই কিছু
আচ্ছা মা আমি তুই জিগাবি গিয়া তুই কিছু কথা তোমরা কয় ভাই কয় বোন তোমরা কয় ভাই কয় বোন তোমার নাম কি তোমার বাবার নাম এই গড়ক তোমারে কইছিলাম না যে ভালো একটা মেয়ে দান রাখবো নিখুঁত একটা মেয়া এর কি মেয়ে দিতেছো তুমি ভালো মেয়া এবার নিখুঁত এই বেটা নিখুঁত নাকি বোবা মায়া খেয়া আমি কি তোমার কইছিলাম বোবা মায়া বোবা মেয়া না তো আমার বোলাতে বিয়ে করামু না এই মেয়া আমার কোন দোষ নাই সব দোষ তোমার মেয়ের ও নাকি সিগারেট না খেলে ওর লেখাপড়া ভালো হয় না কি করবা কি এই মেয়ের আমার বলা যায় বিয়ে করবো এটা তো একটা বিড়ি খোর মেয়া আমার বলা নেশা করছে এখন আর করে না এখন আর করে না আপনার মেয়া মনে করছি ওই তাল হয়ে গেছে গা বুঝছেন কি আপনি এটা কি দিয়ে কি করা যায় এটা সোল সাধন করে আমি একটা কথা কন কন আপনার পোলাই হলো হ্যাঁ এটা শুনলাম আচ্ছা আর আমার ব্যাগ সাধারণ কেউ শিকাকে মধ্যে টান মানে বিড়িখোর আমার পোলা হইলো নেশাখোর ভাই আপনার মেয়া হইলো বিড়িখোর তাইলে আপনারও রাগের দরকার নাই আমারও রাগের দরকার নাই আমরা দুইটা দিয়া কোন চিন্তা করেন না আপনার মেয়ে আর বিড়ি সিগারেট আমার বাচ্চা নাচাই করবো না কিন্তু আপনার বাচ্চা আমার পোলা আইলে আমার পোলা জানি নেশা নাচাই করে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা।